বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। এই করোনার সময়ে তোমরা বোধহয় বেশ দুশ্চিন্তায় আছো, তাই না? বাইরে বের হতে পারছো না, মন ভালো নেই, পড়াশোনাও ঠিক মতো হচ্ছে না। তাই তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর ফাহমিদা আক্তার কস্তুরি, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার ইমেইল এবং মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। যদি ক্লাসের পরে তোমাদের কোনো সমস্যা মনে হয়, তাহলে তোমরা আমাকে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকের ক্লাসটি হচ্ছে বিষয়ে প্রাণিবিদ্যা। এটি হলো দ্বিতীয় বর্ষ অনার্স ছাত্রদের জন্য এবং বিষয়ের শিরোনাম হলো প্রাণী বৈচিত্র্য 2, যেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোড নাম্বার অনুযায়ী চলবে, যেটা হলো যে 2231-01, যার কোড নাম্বার হলো 2231-01। আজকের পাঠ, ডিম প্রসবিনী স্তন্যপায়ী, এগ-লেয়িং ম্যামালস। আজকের এই পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রাণী সম্পর্কে জানতে পারবে। চলো আমরা দেখি যে শিক্ষার্থীরা এই পাঠ শেষ করে কি শিখবে। এখানে ডিম প্রসবিনী স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে তোমরা বিস্তারিত বর্ণনা করতে পারবে। শুরুতেই চলে আসি ডিম প্রসবিনী স্তন্যপায়ী, এগ-লেয়িং ম্যামালস। আসলে ম্যামালস কারা? তোমরা তো জানো ম্যামালস কারা। যাদের দেহে কি থাকবে? লোম থাকবে। এদের কি থাকবে? স্তন্য গ্রন্থি থাকবে এবং সন্তানরা কি হবে? স্তন্য গ্রন্থি থেকে নিঃসৃত দুগ্ধ খেয়ে লালিত পালিত হবে। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর কি থাকবে? বহিঃকর্ণ বা পিনা। ত্বকে কি থাকবে? ঘর্মগ্রন্থি থাকবে এবং তৈল গ্রন্থি থাকবে, দুটো গ্রন্থি এদের থাকবে। গ্রীবায় সাধারণত 7টি কশেরুকা থাকবে। এদের চোয়ালে বিভিন্ন রকমের দাঁত থাকবে। এদের পায়ুছিদ্র এবং জনন ছিদ্র দুটো আলাদা থাকবে। ভ্রূণ কি হবে? জরায়ুর গাত্রে অমরার মাধ্যমে যুক্ত থাকবে। এবং আমরা জানি যে মধ্যকর্ণে যে হাড় রয়েছে, মেলিয়াস, ইনকাস ও স্টেপিস, এই ক্ষুদ্র 3টি হাড়ের সমন্বয়ে মধ্যকর্ণ গঠিত হবে। দেহে 4টি বাহু থাকবে এবং প্রতি বাহুতে 5টি করে আঙ্গুল থাকবে। আচ্ছা, এ তো হলো স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য, কিন্তু আমাদের আজকের যে পাঠ সেটা হলো ডিম প্রসবিনী স্তন্যপায়ী প্রাণী। আমরা এমন স্তন্যপায়ী প্রাণী নিয়ে আলোচনা করব যারা ডিম প্রসব করে। আমরা আসলে এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম স্তন্যপায়ী প্রাণীর, সেখানে কিন্তু ডিম প্রসবের কথা কোথাও বলা নেই। আচ্ছা, এখন পৃথিবীতে যে সমস্ত মেমাল বা স্তন্যপায়ী বেঁচে আছে, তাদেরকে আমরা 3টি সাব ক্লাসে ভাগ করেছি। যেমন দেখো, প্রথমটা হলো প্রোটোথেরিয়া, যাদেরকে বলে মনোটিমস। সেকেন্ড হলো মেটাথেরিয়া, মার্সোপিয়ালস। তৃতীয় হলো ইউথেরিয়া, প্লাসেন্টাস। এখানে প্রথমটা হলো প্রোটোথেরিয়া, সবচেয়ে আদি প্রকৃতির, যাদেরকে আমরা বলতেছি মনোটিমস, এবং এরাই হলো ডিম প্রসবী স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, মেটাথেরিয়া হলো মার্সুপিয়ালস। তোমরা ক্যাঙ্গারুর নাম জানো, তাই না? ক্যাঙ্গারুর সামনে কি থাকে? থলি থাকে। এরা হলো মেটাথেরিয়ার মধ্যে পড়ে। আচ্ছা, সাব ক্লাস হচ্ছে ইউথেরিয়া বা প্লাসেন্টালস। মডার্ন যে হলো ম্যামাল গুলো রয়েছে, এদের কি রয়েছে? প্লাসেন্টা রয়েছে, যেমন মানুষ, যেমন বাঘ ইত্যাদি। আচ্ছা, চলে আসি আমরা যে সাব ক্লাস প্রোটোথেরিয়া মনোটিনস এর এই বৈশিষ্ট্য। মনোটিনস আসলে কি, তাই তো? এদের কি রয়েছে? দেখো, এই দলভুক্ত প্রাণীদের হলো স্তন্যপায়ী প্রাণী থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা। যেমন দেখো যে এরা ডিম পারে, এই ডিম পারার জন্য এরা সরীসৃপ এবং পাখির নিকটবর্তী। আবার দেখো এদের কি রয়েছে? গায়ে লোম রয়েছে এবং সেই সাথে এদের স্তন্য গ্রন্থি রয়েছে। এই দুটো থাকার জন্য এরা আবার কোথায় চলে গেছে? মেমালে বা স্তন্যপায়ী প্রাণীর ভিতরে চলে গেছে। এখন কথা হলো যে আমরা এদেরকে আবার কি বলতে পারি? এই প্রোটোথেরিয়া বা মনোটিনসদের আমরা কি বলতে পারি? এদেরকে আমরা কানেক্টিং লিঙ্ক বা সংযোগী প্রাণীও বলতে পারি। এরা আসলে
আদি প্রকৃতির মেমাল। বিজ্ঞানীরা এদেরকে কি বলেছে? আদি প্রকৃতির মেমাল। আচ্ছা, এই আদি প্রকৃতির মেমালরা আসলে বাস করে কোথায়? এরা হচ্ছে অস্ট্রেলিয়ায়, তাসমেনিয়া এবং এদের নিকটবর্তী নিউ গিনি দ্বীপে এদেরকে দেখা যায়। মূলত এরা বাস করে কোথায়? অস্ট্রেলিয়াতে। তাহলে চলো যে আজকে আমাদের যে মূল পার্ট, এগলাইং মেমালস, যাদেরকে আমরা বলতেছি প্রোটোথেরিয়া, যাদেরকে আমরা বলতেছি মনোট্রিমস, এদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিয়ে আসি। এগুলো কি? এরা হলো ডিম পারে, এদের পিনা বা কর্ণছত্র নেই, এদের যে স্তন্যের বোটা এখানে থাকবে না, হ্যাঁ স্তন্যে হলো নিপল থাকবে না, পরিণত অবস্থায় এদের চঞ্চু উপস্থিত, শ্রেণীচক্রের এপিপিউবিক অস্থি বিদ্যমান। শৈশবে এদের কি থাকবে? দাঁত থাকবে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় দাঁত সিংহায়িত পাট দ্বারা প্রতিস্থাপিত। কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের কি ছিল? যে এদের চোয়ালে বিভিন্ন রকমের দাঁত ছিল, তাই না? স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য ছিল যে এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত ছিল। পুরুষ মনোট্রিমদের টার্সাল কাটা থাকবে। এখন দেখো যে স্তন্যপায়ী প্রাণীদের তৈল গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসৃতিত হয়, কিন্তু মনোট্রিমদের ঘর্মগ্রন্থি থেকে দুগ্ধকরণকারী গ্রন্থি বা মেমারি গ্ল্যান্ডের বিকাশ ঘটে। কর্ণাস্থিগুলো তুলনামূলক ভালে বড়, ডিম্বাশয় ক্ষুদ্রাকার এবং সাধারণত নিষ্ক্রিয়। প্রজননের সময় স্ত্রী প্রাণীর দেহে অস্থায়ীভাবে উদরে স্তন্য থলির বিকাশ ঘটে। এদের দেহের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উঠানামা করে। এদের অপসারণী বা ক্লোয়িকা বিদ্যমান। আমি আগেই বলেছিলাম যে স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য হলো যে এদের দুটো ছিদ্র থাকবে, একটা পায়ন ছিদ্র এবং আরেকটা হচ্ছে জনন ছিদ্র। কিন্তু এদের শুধুমাত্র কি রয়েছে? অপসারণী বা পায়ন ছিদ্রই এদের রয়েছে। এদের যে পোর্শুকা গুলো রয়েছে, রিব গুলো, এগুলো হলো একমস্ত যুক্ত। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এদের ডিম প্রসবিনী স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে শুধুমাত্র দুটো জেনাস রয়েছে, একটা হলো কি? টেকাই গ্লোসাস, যেটাকে আমরা বলবো একাইটনা বা স্পাইনি অ্যান্ট ইটার, আর একটা হলো ডাকবিল প্লাটিপাস। তোমরা প্লাটিপাসের নাম অনেকেই শুনেছ, এর জেনাসের নাম হচ্ছে অর্নিথোরাইনকাস। এই দুটো জেনাসই শুধুমাত্র এখন পৃথিবীতে জীবিত রয়েছে, আর কোনো এগলাইং ম্যামাল পৃথিবীতে নেই। তাহলে শুরুতেই আমরা চলে আসি যে সদস্য প্রাণী হচ্ছে, দেখো, টেকাই গ্লোসাস একুলিয়েটাস, যাকে আমরা বলি ইকাইটনা, কাঁটা যুক্ত পিপিলিকা ভুক, অর্থাৎ যে শরীর হচ্ছে কাঁটা যুক্ত, তোমরা ছবিতে দেখো, এবং এরা কি খায়? পিপিলিকা খায়, সেজন্য এদেরকে বলা হয় স্পাইনি অ্যান্ট ইটার। চলে আসি আমরা এর ক্লাসিফিকেশন বা এর সিস্টেমেটিক পজিশনটা আমরা একটু দেখে নিই, যে এর অবস্থান আসলে কোথায়। ফাইলাম হচ্ছে কর্ডাটা, সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, সাব ক্লাস হচ্ছে প্রোটোথেরিয়া, অর্ডার হচ্ছে মনোট্রিমাটা, ফ্যামিলি হচ্ছে টেকাইগ্লোসিডি, জেনাস টেকাইগ্লোসাস, স্পিসিস হচ্ছে টেকাইগ্লোসাস একুলিয়েটাস। এবার চলে আসি যে এই প্রাণী সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। এই প্রাণীটা কিন্তু একটু আশ্চর্য ধরনের স্বভাব ও বাসস্থান। এরা হচ্ছে নিশাচর এবং স্থলে গর্ত করে বসবাস করে। নখর এবং পা ব্যবহার করে এরা পিঁপড়া ও উইপোকা ভক্ষণ করে, সেজন্য এদেরকে বলা হচ্ছে অ্যান্ট ইটার। এদের দাঁত নেই, ফলে কি করে? এরা আঠালো জিহ্বা ব্যবহার করে পোকা, পিঁপড়া ও উইপোকা সংগ্রহ করে। এরা অস্ট্রেলিয়া, তাসমিনিয়া ও নিউগিনি অঞ্চলে বসবাস করে। তোমরা দেখো ছবিতে, এখানে অস্ট্রেলিয়ার ম্যাপ দেখা যাচ্ছে, এই ম্যাপ দেখে আমরা বুঝতে পারছি যে এরা আসলে কোথায় বাস করে, অস্ট্রেলিয়া এবং হচ্ছে এরা দেখো যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, নিউ গিনি দ্বীপপুঞ্জ, দেখো এই তাসমানিয়া, এই তিনটি অঞ্চলে এদেরকে আসলে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এদের গঠন, এদের গঠনটা কিন্তু একটু আশ্চর্য ধরনের। তোমরা ছবি দেখতে পাচ্ছ, এরা 45 সেন্টিমিটার লম্বা হয়,
দেহ মোটা, লোম এবং কাঁটায় আবৃত। তোমরা দেখো যে এর শরীরে কি আছে, এর শরীরে কিন্তু লোমগুলো কিসে পরিণত হয়েছে দেখো, যে কাঁটায় পরিণত হয়েছে। হ্যাঁ, পা গুলো হচ্ছে খাটো এবং পায়ের পাতা হচ্ছে চওড়া, এবং পা গুলো হচ্ছে মাটি খোঁড়ার জন্য এরা উপযুক্ত, এবং এদের শক্তিশালী নখর রয়েছে। এবার চলে আসি আমরা এদের জিহ্বা, এদের জিহ্বা দেখো কত বড় জিহ্বা দেখা যাচ্ছে। এদের জিহ্বা দীর্ঘ ও বহির্গামী, অর্থাৎ এটা বাইরে বের হয়ে আসতে পারে। আচ্ছা, জিহ্বা আঠালো হয়, পোকা সংগ্রহের উপযোগী, তুণ্ড দীর্ঘস্থায়ী হয়ে ঠোঁটে পরিণত হয়, ঠোঁটের প্রান্তভাগে গোলাকার ছিদ্র বিদ্যমান, এদের দাঁত থাকে না, তবে জিহ্বার উপরিভাগে শৃঙ্গায়িত দাঁতের মতো গঠন বিদ্যমান। এ ধরনের গঠন খাদ্যবস্তুকে প্যালেটে রিজের বিপরীতে পেষণ করে। এবার চলে আসি আমরা বহিঃকর্ণ, অস্পষ্ট, চোখ ক্ষুদ্রাকার ও নিকটেটিং পর্দা নেই। মেমালের যে বৈশিষ্ট্য, এদের কি থাকবে, বহিঃকর্ণ থাকবে, কিন্তু এদের বহিঃকর্ণ নেই। পুরুষ প্রাণীর ফাঁপা টার্সাল কাটা প্রতি পশ্চাৎ পদে বিদ্যমান। তোমরা ছবিতে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে ছবিতে দেখা যাচ্ছে যে এদের যে কাঁটা রয়েছে, এবং কাঁটায় কি রয়েছে, বিষ গ্রন্থি রয়েছে, এবং এদের এই বিষ গ্রন্থি টার্সাল কাঁটাটির সাথে যুক্ত থাকে, এদের কোনো লেজ থাকে না। পশ্চাৎ পদে দ্বিতীয় নখর দীর্ঘ ও বাঁকা টয়লেট নখরে পরিণত হয়, এবং টয়লেট নখর কাঁটা পরিষ্কার করতে সহায়তা করে। আচ্ছা, এবার আমরা স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথমে ছবিটা দেখে নাও, যে ফোর লিম্ব দেখছো, ফোর ফুট, অর্থাৎ সামনের পাটা কেমন এদের। তারপরে দেখো যে এদের হচ্ছে স্নাউট বা হচ্ছে টাংটা কেমন, এদের টাং কেমন, এটা হচ্ছে হাইন্ড ফুট, পেছনের পা কেমন। তারপরে হচ্ছে এখানে তোমরা দেখো যে স্পার প্রডিউসড, এটা হচ্ছে তোমার এই যে বললাম বিষ গ্রন্থি, এইগুলো হলো এর শরীরের বিভিন্ন অঙ্গগুলোর গঠন। এবার চলে আসি আমরা এর প্রজনন, এর প্রজনন কিন্তু একটু আশ্চর্য ধরনের। দেখো যে এদের জনন ঋতুতে অস্থায়ী উদরীয় থলির আবির্ভাব হয়, অর্থাৎ উদর অঞ্চলে ওদের এক রকমের কি হয়, থলি সৃষ্টি হয় যখন এরা প্রজননের সময় হয়। এরা এ থলির মধ্যে 2-3টি ডিম রেখে তা থেকে তা দেয়, তা দিয়ে সেখানে কি করে, বাচ্চা ফোটায়। এখন দেখো ছবিতে যে ডিমের খোলক, তাই না, ডিমের খোলক সাধারণত কি হয়, ক্যালসিয়াম কার্বনেট, ডিমের খোলক দেখবা যে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত হয়, কিন্তু এদের ডিমের খোলক দেখো হচ্ছে চর্মের মতো। তোমরা ছবিতে ডিমের দেখো যে এদের এখানে হচ্ছে চর্মের মতো। বাচ্চা অপরিণত অবস্থায় ডিম থেকে বেরিয়ে আসে, এবং অপরিণত বাচ্চা উদরীয় থলিতে অবস্থান করে ও স্তন্য গ্রন্থি থেকে নিঃসৃত দুগ্ধ পান করে। এদের আগেই বলেছিলাম যে স্তন্য গ্রন্থিতে এদের কোনো বৃন্ত নেই, কিন্তু মেমালদের বৈশিষ্ট্য স্তন্য গ্রন্থিতে অবশ্যই বৃন্ত থাকবে। আচ্ছা, এবার দেখা যাক যে পুরুষ প্রাণী ও স্তন্য প্রাণী থেকে দুগ্ধ খরিত হয়, এটা কিন্তু একটু আশ্চর্য। যে আমরা জানি যে ফিমেলরা সাধারণত কি করে, দুগ্ধ নিঃসৃত হয় ফিমেলদের, তাই না, কিন্তু এই প্রাণীটার ক্ষেত্রে আশ্চর্য হলো যে এদের পুরুষ এবং স্ত্রী উভয় প্রাণীর স্তন্য থেকে কি হয়, দুগ্ধ খরিত হয়, এবং বাচ্চারা দুধ পান করে বড় হয়। এই যে এই প্রক্রিয়াটা এদের শরীরে আছে, এটাকে আমরা বলি গাইনিকোমিস্টিজম। এই প্রক্রিয়াটার নাম হলো গাইনিকোমিস্টিজম, যেটাতে কি হয়, পুরুষ এবং স্ত্রী উভয় প্রাণীর সক্রিয় দুগ্ধ গ্রন্থি থাকে। এবার চলে আসি আমরা দ্বিতীয় প্রাণীটার নাম কি বলেছিলাম, বলেছিলাম যে ডাক বিল প্লাটিপাস। ডাক মানে তোমরা বুঝো যে হুংসু, আর বিল মানে হলো ঠোঁট বা চুনসু, আর প্লাটিপাস তো প্লাটিপাসই, এর বৈজ্ঞানিক নাম হলো অর্নিথোরাইনকাস অ্যানাটিনাস। এটা আসলে তোমরা ছবিতে দেখো যে এর ঠোঁটটা দেখতে একদম হাঁসের মতো। আচ্ছা, আমরা এর ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই। দেখো তো ফাইলাম হচ্ছে কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিবাটা, ক্লাস হচ্ছে মেমালিয়া, সাব ক্লাস হলো প্রোটোথেরিয়া, অর্ডার মনোট্রিমাটা, ফ্যামিলি অর্নিথোরাইনকিডি, জেনাস হলো অর্নিথোরাইনকাস, স্পিসিস হলো অর্নিথোরাইনকাস অ্যানাটিনাস। তোমরা একটু প্রাণীটার ছবিটা ভালো করে দেখে নাও। এরপর নেক্সট স্লাইডে চলে আসি আমরা, যে সদস্য প্রাণী কি, অর্নিথোরাইনকাস অ্যানাটিনাস। আচ্ছা, এদের স্বভাব এবং বাসস্থান, এরা কিন্তু জলজ এবং পানিতে বাস করে। এরা সাধারণত নদী নালার কর্দমাক্ত তলদেশে
কীটপতঙ্গ, পতঙ্গের লার্ভা, ক্রাস্টাসিয়া, মোলাস্কা প্রভৃতি প্রাণীর খাদ্য হিসেবে গ্রহণ করে। এরাও কিন্তু অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও নিউগিনিতে অবস্থিত। এই অঞ্চলে এদেরকে দেখা যায়। তোমরা ম্যাপে দেখো যে এরা কোথায় দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া এবং নিউগিনি অঞ্চলের নদ নদীতে এরা বসবাস করে। এরা হলো জলজ। আগে যে প্রাণীটা দেখলাম, ওরা কি করে, ওরা স্থলে বাস করে এবং রাতে ওরা বের হয়। এরপর চলে আসি এদের গঠন। এরা হলো 50 থেকে 60 সেন্টিমিটার দীর্ঘ হয়। এরা দেখতে হচ্ছে বিভার মতো। বিভার হলো কি, রোডেন্ট প্রাণী, তোমরা চিনো রোডেন্ট। রোডেন্ট হলো কর্ডাটা পর্বের একটি অর্ডার। এরা হলো কাঠবিড়ালি হয়, তারপরে হলো খরগোশ, এগুলো হলো রোডেন্ট। এদের শুধুমাত্র কি থাকে, ইনসিজর দাঁত থাকে আর লেজের উপর এরা ভর করে। ঠিক এরাও কিছুটা সেই রকম। হ্যাঁ, এদের দেহ হচ্ছে কোমল ধূসর বর্ণের, পানি রোধী লোম দ্বারা আবৃত থাকে। এরা পানিতে বাস করে কিন্তু এদের লোম পানিরোধী, কখনো পানিতে এদের লোমগুলো ভিজে না। এদের লেজ হচ্ছে পৃষ্ঠীয় ও অঙ্কীয় ভাবে চ্যাপ্টা। তোমরা ছবিতে, আমরা পরের স্লাইডে গিয়ে দেখবো ছবিতে, যে এদের লেজটা হলো পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ভাবে চ্যাপ্টা, আর চোখ দুটো হলো ক্ষুদ্রাকার এবং উপপল্লব দিয়ে আবৃত থাকে। আচ্ছা, এদের পায়ের পদতল হচ্ছে পর্দাযুক্ত, ওয়েফট যাকে বলে। তোমরা হাঁসের পা গুলো দেখেছো যে কেমন চ্যাপ্টা হয়ে থাকে, ওয়েফট, এটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। এদের পিনা থাকে না, এদের চোয়াল হাঁসের চঞ্চুর অনুরূপ, তাই এদেরকে হংস চঞ্চু নামকরণ করা হয়। এদের যে ঠোঁটটা, এটা দেখতে একেবারে হাঁসের মতো। এখন কথা হলো যে এই যে ঠোঁটের, এদের লোম থাকে না, তবে কি থাকে, কালো বর্ণের রাবারের মতো ত্বক দ্বারা আচ্ছাদিত থাকে। চঞ্চু মূলত জলাশয়ের কর্দমাক্ত তলদেশ থেকে খাদ্য সংগ্রহে সহায়তা করে। পরিণত প্লাটিপাসের চোয়ালে দাঁত থাকে না, তবে শিঙ্গায়িত এপিডার্মাল প্লেট বিদ্যমান। এই প্লেট খাদ্যবস্তু ভাঙতে বা গুঁড়া করতে সহায়তা করে। পুরুষ প্লাটিপাসের পায়ে টার্সাল কাটা থাকে। আমরা এর আগে ইকাইটনাতেও দেখেছি যে পুরুষদের পায়ে কি থাকে, টার্সাল কাটা থাকে, এবং এটা কিন্তু পিছনের পা গুলোতে, হ্যাঁ, হাইন্ড লিমে। পুরুষ প্রাণীর উরুতে কি থাকে, আবার বিষ গ্রন্থি থাকে। এই বিষ গ্রন্থির সাথে শক্ত ঘূর্ণায়মান ও ফাঁপা টার্সাল কাটা যুক্ত থাকে, যা স্ত্রী প্রাণীকে সঙ্গমের সময় ধরে রাখতে সাহায্য করে, এবং এরা এটা ব্যবহার করে আর কখন, মারামারি করার সময়। আচ্ছা, আমরা এবার স্লাইডে চলে আসলাম। এই স্লাইডে দেখি যে ছবিতে দেখো প্রথমে হচ্ছে কি দেখা যাচ্ছে, প্লাটিপাসের, এটি পূর্ণাঙ্গ প্লাটিপাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি পূর্ণাঙ্গ প্লাটিপাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? নেক্সট স্লাইডে দেখো, এখানে আমরা বিল চঞ্চু, যেটা বলেছিলাম যে হাঁসের ঠোঁটের মতো, এর ঠোঁটটা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা হচ্ছে হাঁসের ঠোঁটের মতো, সেই জন্য এর নাম হচ্ছে হংস চঞ্চু। এবার দেখো পায়ের কথা আমরা বলেছিলাম যে ওয়েফট ফিট, পা গুলো দেখো কেমন। এটা থাকার কারণ হলো যেহেতু এরা পানিতে বসবাস করে, সাঁতার কাটার জন্য এই ধরনের পায়ের মাধ্যমে কি করে, পানি অপসারণ করে। এবার চলে আসি আমরা পিছনের পায়ে, তাদের কি থাকে, আমরা বলেছিলাম টার্সাল কাটা, এবং এর মধ্যে কি থাকে, ভেনম স্যাক বা বিষ গ্রন্থি থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেনম স্যাক বা হচ্ছে বিষ গ্রন্থি। এবার চলে আসি আমরা এর প্রজনন। স্ত্রী প্রাণী নদীর তীরে গর্ত করে, গর্তের মধ্যে বাঁশ দিয়ে বাসা নির্মাণ করে, গর্তের মধ্যে ঘাস দিয়ে এরা বাসা নির্মাণ করে। এদের স্ত্রী প্রাণীর বাসার মধ্যে সাধারণত 2টি ডিম পাড়ে, এবং 2 সপ্তাহ এরা ডিমে তা দেয়। তা দেওয়ার সময় এরা চারপাশে কি করে, ঘুরতে থাকে। ডিম থেকে 2.5 সেন্টিমিটার লম্বা নবজাতক বেরিয়ে আসে। তোমরা ছবিতে পাশে দেখো যে ডিম থেকে হ্যাচিং দেখতে পাচ্ছি আমরা, ডিম থেকে নবজাতক বের হয়ে আসতেছে। পরের ছবিতে দেখো আমরা নবজাতককে দেখতে পাচ্ছি, এবং এদের গায়ে কোনো লোম নেই। ইকাইটনার মতো প্লাটিপাসের স্তন্যেও কোনো বোটা থাকে না। এদের স্তন্যগ্রন্থি নিঃসৃত দুগ্ধ দুটো খাদে জমা হয়, ওখানে দুধ বাচ্চারা টেনে টেনে খেত, তাই না? কিন্তু এখানে হয়তো কি করছে, দুধটা স্তন্যগ্রন্থি থেকে নিঃসৃত হয়ে ছোট খাদের মতো আছে, সেখানে এসে জমা হয় এবং বাচ্চারা সেখান থেকে দুধ পান করে। আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু আজকে একেবারে শেষে চলে আসছি। আমরা আমরা আজকে হলো এগলাইং ম্যামাল সম্পর্কে জানলাম, এবং আমরা দেখলাম যে এরা হলো আদি ধরনের স্তন্যপায়ী প্রাণী। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, বাসায় নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।